মাগুরার শ্রীপুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সাথে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরার নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলার কচুয়া উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি পদায়নকৃত হয়ে গত 15 সেপ্টেম্বর শ্রীপুর উপজেলায় যোগদানের পর তিনি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ডক্টর মুসাফির নজরুল, সদস্য সচিব ও ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু, সদস্য এম আর জিন্না, সিনিয়র সাংবাদিক নাসিরুল ইসলাম, আয়ুব হোসেন খান, মোহাম্মদ সাইফুল্লাহ, মোল্লা মিজানুর রহমান, জিয়াউর রহমান, জান্নাতুল মাওয়া খান, আবু হাসান লিটন, মহসিন মোল্লা এবং জিল্লুর রহমান সাগর, মুজাহিদ শেখ, জুয়েল রানা, লেলিন জাফর, নাজমুল আহসান, তাসিন জামান, আব্দুর রশিদ ও সাকিব খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সত্য সংবাদ প্রকাশ সহ এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের কল্যাণার্থে কাজ করে যাবেন বলেও জানান।